আসসালামু আলাইকুম, আমি এখন আছি হারিং ব্রিজের এখানে। তো মাত্রই আসলাম হারিং ব্রিজে বাইক নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে। আমার পিছে হচ্ছে হারিং ব্রিজ এবং এর পাশে হচ্ছে লালনসা সেতু, আর পিছে ওইদিকে দেখা যাচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ছোট্ট ওই যে টিলার মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে নদী। তো আমি এখন হারিং ব্রিজে এখানে আছি, এখানে অনেক লোকজন, সুন্দর পরিবেশ, সব দেখার মতো। রোদের ভিতরে আমি তাকাতে পাচ্ছি না, অনেক রোদ। এই হচ্ছে হারিং ব্রিজ। তো আজকে আমাদের লক্ষ্য ছিল হারিং ব্রিজ, লালনসা সেতু এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘুরে দেখার। তো আমরা 1 ঘন্টা 40 মিনিট বাইক নিয়ে জার্নি করার পরে এসে পৌঁছালাম, এখন বাজে বিকাল 3টা। তো এই হচ্ছে হারিং ব্রিজ, তার পাশে হচ্ছে লালনসা সেতু, এই হচ্ছে সেতু পাশাপাশি, আর এই হচ্ছে ছোট ছোট বোট, এগুলো দিয়ে মাছ শিকার করে। আর ব্রিজের নিচে আছে অনেকগুলো স্টল, এখানে বিশেষ করে স্ট্রিট ফুড পাওয়া যায় অনেক। আমি এখন হাঁটছি নদীর পাড় দিয়ে, আর এটি হচ্ছে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টিলার, এখনো কাজ চলছে। পাশে হচ্ছে এই লালনসা সেতু, আর এটির পাশেই হারিং ব্রিজ, দুটি পাশাপাশি। তো পাড় দিয়ে আমি এখন হাঁটছি, পাড় দিয়ে হাঁটা অনেক রিস্ক, যে কোনো সময় পাড় ভেঙে যায়। হচ্ছে সেই ব্রিজটা, এই ব্রিজের উপর দিয়ে মূলত আসলে ট্রেন চলাচল করে হারিং ব্রিজের উপর দিয়ে, এটি মানুষ চলাচলের জন্য নয়, যে ট্রেন চলাচল করে। এখানে নদীর পাড় ভেঙে গেছে, এখান দিয়ে হাঁটা অনেক রিস্ক, যে কোনো সময় পাড় ভেঙে যাবে আবার। নিচ দিয়ে অনেকগুলো স্টল আছে, এ হচ্ছে সব জেলেদের নৌকো। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।